ऑनलाइन टीचर, ऑनलाइन शिक्षक, शब्द का निर्बोध ना बोल रही है। सुप्रिय शिक्षार्थी बृंद, ऑनलाइन शिक्षक चैनले स्वागतम। आजकेर विषय एसएससी ओ एचएससी शिक्षार्थीदेर जन्य हिसाब विज्ञान। क्रय फेरत जाबेदा, पार्चेस रिटर्न जार्नल। क्रय फेरत जाबेदा की? क्रयकृत पण्य निम्नमानेर होले, पण्य विनष्ट होले अथवा नमूना अनुसारे ना होले पण्य सरबराहकारीके फेरत प्रदान करा हय। क्रयकृत पण्य फेरत संक्रांत लेनदेन जे बईते बा जाबेदाय लिपिबद्ध करा हय ताके क्रय फेरत जाबेदा बोले। ए जाबेदा बईते शुधुमात्र बिक्रयेर उद्देश्ये क्रयकृत पण्य फेरत लेखा हय। ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য বা সম্পদ ফেরত এই বইতে লেখা হয় না। যেমন ব্যবহারের উদ্দেশ্যে মনিহারি ধারে ক্রয় করে ফেরত দেওয়া হলে তা এই বইতে লেখা হয় না। আবার নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তাও এই বইতে লেখা হয় না। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তা নগদান বইতে লেখা হয়। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত ক্রয় ফেরত বইয়ের নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করা হয়। পণ্য ক্রয়ের সময় বাট্টা পাওয়া গেলে বাট্টা বাদ দিয়ে ফেরত প্রদত্ত পণ্যের মূল্য লিখতে হয়। কোনো নির্দিষ্ট সময় শেষে ক্রয় ফেরত বইয়ের যোগফল খতিয়ানে ক্রয় ফেরত বা বই ফেরত হিসাবে ক্রেডিট দিকে স্থানান্তরিত করা হয়। ক্রয় ফেরত জাবেদার নমুনা ছক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি ক্রয় ফেরত জাবেদার নমুনা ছকটা দেখি। এটা ভালো করে আয়ত্ত করতে হবে, কেননা ক্রয় ফেরত জাবেদা করতে গেলে অবশ্যই আমাদের এই ছক সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। ক্রয় ফেরত জাবেদার প্রথমে প্রতিষ্ঠানের নাম থাকে, তারপর ক্রয় ফেরত জাবেদা তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র, খতিয়ান পৃষ্ঠা, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এবং এগুলি যোগফল করে যা টাকা হয় সেটা হলো ক্রয় ফেরত মূল্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে ক্রয় ফেরত জাবেদা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা নিতে পারি। চলো আমরা উদাহরণটি একটু খেয়াল করে দেখি। মেসার্স রহমান অ্যান্ড কোং এর জুন মাসে নিম্নলিখিত ক্রয় ফেরত সংগঠিত হয়েছে। 2013 জুন 8 ঢাকার পলাশ অ্যান্ড কোং এর নিকট 6000 টাকার মাল ফেরত দেওয়া হলো। দেনা চিঠি নং 103। দেনা চিঠি বলতে এখানে ডেবিট নম্বরকে বলা হয়েছে। জুন 12 কুমিল্লার চৈতি অ্যান্ড সন্সের কাছে 5000 টাকার মাল ফেরত দেওয়া হলো, কারবারি বাট্টা 10%। দেনা লিপি নং 302। জুন 28 খুলনার মেসার্স মৌ অ্যান্ড কোং এর নিকট 20000 টাকার শাড়ি ফেরত দেওয়া হলো, কারবারি বাট্টা 10%। দেনা লিপি নং 121। উপরোক্ত তথ্যগুলো দিয়ে একটি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন উদাহরণটি সমাধান করতে যাচ্ছি। মূলত তোমরা যারা হিসাব বিজ্ঞানে পড়ছো তারা জানো যে হিসাব বিজ্ঞানের যে ছকটা আঁকতে হয় সেটার অনেকখানি সময় নষ্ট হয়। তো আমরা এটা সমাধানটা আগে করে রেখেছি, আমরা এখন মিলিয়ে নেই। মেসার্স রহমান অ্যান্ড কোং ক্রয় ফেরত জাবেদা, আমাদের যে ছকটা ছিল, ছকে তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র বা খতিয়ান পৃষ্ঠা, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন খেয়াল করে দেখি। 2013 সালের জুন 8 পলাশ অ্যান্ড কোং ডেবিট নোট নম্বর ছিল 103, 6000 টাকা। জুন 12 চৈতি অ্যান্ড সন্স 104 ডেবিট নোট নং 4500 টাকা।
June 28 মো অ্যান্ড কুং 121 18,000 টাকা, মোট 28,500 টাকা ক্রয় ফেরত জাবেদে অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি ছক দেখতে পাচ্ছি, তা হলো ক্রয় ফেরত জাবেদার ব্যাটসহ নমুনা ছক। এখানে ক্রয় ফেরত জাবেদার মধ্যে দেখা যাচ্ছে ভ্যাট যদি আসে তখন সেক্ষেত্রে একটা ঘর বাড়তি করতে হয়, সেজন্য ক্রয় ফেরত জাবেদার ছকটিও একটু ব্যতিক্রম হয়ে যায়। তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র, খতিয়ান পৃষ্ঠা, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার ধারণা পেতে যাচ্ছি। ক্রয় ফেরত জাবেদা ভ্যাট সহ 2013 সালে জানুয়ারি মাসে হিমেল অ্যান্ড সন্স নিম্নলিখিত পণ্য ফেরত প্রদান করেছে। 2013 জানুয়ারি 7 নমুনা অনুসারে না হওয়ার কারণে মাহফুজ অ্যান্ড সন্সকে 15 টিন বিস্কুট, প্রতি টিন 80 টাকা করে ফেরত পাঠানো হলো, কারবার এবারটা 10%, ডেবিট নোট নং 202। জানুয়ারি 18 ঋতিক অ্যান্ড কোং কে 5 কার্টুন মাল ফেরত পাঠানো হলো, মোট মূল্য 5,000 টাকা, কারবার এবারটা 5%, ডেবিট নোট নং 503। জানুয়ারি 30 লুবনা অ্যান্ড কোং কে 10,000 টাকার পণ্য ফেরত পাঠানো হলো, কারবার এবারটা 10%, ডেবিট নোট নং 200। প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ভ্যাট ছিল 15%। উপরোক্ত লেনদেনগুলো ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ কর। প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বের ন্যায় এটি আগে করে রেখেছি, আমরা এখন সমাধানটা দেখতে পাচ্ছি। হিমেল অ্যান্ড সন্স ক্রয় ফেরত জাবেদা, তারিখ 2013 জানুয়ারি 7 মাহফুজ অ্যান্ড সন্স, ডেবিট নোট নং 202, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 1,080। মূলত আমাদের মোট পাওনাদার ছিল 1,242 টাকা, সেখানে 15% ভ্যাট বাদ দিলে 262 টাকা বাদ দিয়ে 1,080 টাকা হয়। জানুয়ারি 18 ঋতিক অ্যান্ড কোং 203, ডেবিট নোট নং, এখানে পাওনাদার আমার ছিল 5,463 টাকা, এখানে 15% ভ্যাট বাদ দিলে 4,750 টাকা হলো ক্রয় ফেরত। June 28 লুবনা অ্যান্ড কুং 205, এখানে পাওনাদার ছিল 10,350, ভ্যাট 15% বাদ দিলে 1,350 বাদ দিলে 9,000 থাকে, মোট টাকা 14,830 টাকা ক্রয় ফেরত। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট ছিল 2,225, পাওনাদার হিসাব 17,055। আজকের মতো এখানেই, পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।